না আসলে আমাদের সাইলেন্ট খোলামেলায় আলাপ হয়েছে সকালে তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওদের দেখা হলো এবং সেখানে যে সে দেখার পরে যে গণভবন থেকে যে প্রেস রিলিজ এসছে ওই কথাগুলি আমরা আবার সেম কথাগুলি ওনারা বলছে জানতে পেরেছে তাদের কথাটা হলো কীভাবে আমাদের দুই দেশের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ করা যায় কী কী দরকার এটা একটা বলেছেন ব্যবসা বাণিজ্য সম্বন্ধে কথা হয়েছে যে আমাদের ব্যবসা কীভাবে আমাদের বাড়ানো যায় এবং ওনারা যেটা বলেছেন যে নির্বাচনের সম্বন্ধে তারা যে কথাটা বারবার একই কথা যে আমরা কোনো দলের পক্ষ নাই আমরা কিন্তু আপনার সুস্থ অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই আর গতকাল আমাদের যে দুইটা র্যালি হয়েছে আওয়ামী লীগের আর বিএনপির এটা যে সুন্দরভাবে কোনো অসুবিধা হয় নাই ওটা তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে পুলিশ তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে যে পুলিশ গতকাল দুইটা আপনার যে সভাগুলিতে পুলিশের ভূমিকাটাকে তারা অভিনন্দন জানাইছেন বলেছেন যে এভাবে যদি আগামীতেও কন্টিনিউ করে তাহলে মানে যে তাদের যে ইচ্ছা তারা যে চাচ্ছে বলছে এটা মানে গতকালের জিনিসটাই তারা মনে করলো যে এটা একটা একটা মডেল সেট আপ হয়েছে এই মডেলটাই যেন আপনারা ভবিষ্যতেও ফলো করেন পুলিশ এটা খুব ভালো কাজ করেছে এবং যেন পুলিশ এই কাজটা ভবিষ্যতেও যেন করে আর এই এইগুলি কথাগুলি হয়েছে আমাদের সাথে আপনার লেবার রাইটসের কথাটা ওনারা যে তুলেছেন তারা অ্যাপ্রিসিয়েট করছেন আমরা বলেছি যে দ্যাট আমাদের আইএলওর সাথে আমাদের একটা রোড ম্যাপ আছে সে রোড ম্যাপ অনুযায়ী আমরা আগাইতেছি এবং আমরা ওদেরকে রিঅ্যাশোর করেছি যে আইএলওর সাথে যে আমাদের চুক্তি হয়েছে আমরা ঠিক সেই চুক্তি অনুযায়ী সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা কিন্তু যা যা আমাদের করার আমরা সেটা ওই টাইম লাইনেই আমরা করব ভিসা নীতি নিয়ে তো ওনারা বারবার বলেছেন একই কথা যে আমরা এই ভিসা নীতি যে করেছি এটা কোনো দলকে বা কোনো বিশেষ কাউকে আমরা টার্গেট করে লক্ষ্য করে এটা আমরা করি নাই এটা আমরা করেছি যে আমাদের আমরা মনে করি দ্যাট এই ভিসা নীতির কারণে আমাদের আপনাদের নির্বাচনটা আরও ভালো হবে যে কথাটা তারা পাবলিকলি বলেছে আপনি তো শুনেছেন উনি তো আজকে এই কথাটি বলেছেন যে আমরা ওনারা যেভাবে বলতেছে জিনিসটা যে ভিসা নীতিটা আমরা করেছি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই উনি বলে দিয়েছেন দ্যাট যেটা বলা হয়েছে দ্যাট শি ইজ কমিটেড টু এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো ওনারই এই কমিটমেন্টটাকে আরও শক্তিশালী করার জন্যে সহায়তা করার জন্যে আমরা এই ভিসা নীতিটা করেছি না সেটা নিয়ে ওনারা কোনো কথা বলেন নাই ওনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা বারবার একটাই কথা তারা বলে ফ্রি ফেয়ার ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন এই হলো তাই এই এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলে না আমরা আমাদের পক্ষ থেকে একটা তো হলো আমরা রিয়েটিয়েট করেছি আমরা শিওর করেছি যে হ্যাঁ আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই আমরাও গতকাল যে হচ্ছে আমরা বলি দেখেন আমাদের বক্তব্যটা হচ্ছে দ্যাট ওটা ফ্রি কালকে আমাদের সুন্দরভাবে দুই দলই করতে পেরেছে যেহেতু বিএনপি কোনো প্রভোকেশন করে নাই নর্মালি যখনই আমাদের প্রবলেম হয় পুলিশের সাথে এটা বিএনপি শুরু করে তারা প্রভোক করে কালকে তারা সুন্দরভাবে বিহেভ করেছে কোনো প্রভোক করে নাই পুলিশও কিছু করে নাই তো কোনটা র্যাবের স্যাংশন
র‍্যাবের স্যাংশন তো ওটা তো অলরেডি আপনার চলমান একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা তো আপনারা জানেন ওদের সিস্টেম আছে ওদের আইন অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হয় তারপর তাদের সিস্টেমে তারা স্টাডি হয় আমরা অলরেডি আইনজীবী যেটা নিয়োগ দেওয়া হয়েছে ওটা আমরা উত্তর দিয়েছি সেটা একটা প্রসেস আছে স্যাংশনসটা তো এখন তুলে দেওয়ার যে প্রসেস আছে সেই প্রসেসটা আমরা শুরু করি এটাই তারপর আমরা যেটা বলেছি আমি ওনাদেরকে বলেছি দ্যাট আমরা একটা অনেকদিন থেকে তাদের দাবি ছিল তুলার উপরে আমেরিকান তুলার উপরে যে ডাবল ফিউমিগেশনেরটা ছিল সেটা আমরা কিছুদিন আগে আমরা ঠিক করে দিয়েছি তো ওটা তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা মনে করে দ্যাট ওটা কারণে আপনার এটা আরও বাড়বে আমরা যেটা আগেরও ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা আবার বলেছি যে দ্যাট যেহেতু এখন সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে আমাদের তুলা দিয়ে ওনাদের আমেরিকান তুলা দিয়ে যে বস্ত্রটা তৈরি হবে যে কাপড়টা তৈরি হবে সেটা দিয়ে যে গার্মেন্ট তৈরি হবে সেই গার্মেন্টটাকে আমরা যদি ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই যদি সব ফুল ডিউটি ফ্রি অ্যাক্সেস নাও যায় দেয় তাহলে ওদের তুলা যেটা আমরা ওদের থেকে আমদানি করব সেই তুলা দিয়ে যে কাপড় বানাবো যে গার্মেন্ট বানাবো সেটার উপরে যেন আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেওয়া হোক তো সেটাও তারা বলছে এটা এটা নতুন আজকে আমরা কিছু বলি না এটা নিয়ে আমরা জাস্ট আজকে রিপিট করেছি এই দাবিটা বিজিএমইএ বিটিএমএ অনেক আগে থেকেই করে আছে ওদের উত্তরটা হলো কি হ্যাঁ এটা আমরা কনসিডার করতে পারি দেখতে পারি কিন্তু এটা আমাদের হাতে মানে সরকারের হাতে নাই এটা কংগ্রেশনাল ডিসিশন আছে এটা আমাদেরকে কংগ্রেস থেকে সিদ্ধান্ত নিতে হবে তো সেটাও একটা আমরা বলছি ঠিক আছে তো এটা করার জন্য যা যা করার ওটা আমাদের করা উচিত তারা আরও বিনিয়োগের কথা আমরা বলেছি আপনার এই গতবার যখন মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে গিয়েছেন আপনার ইউএস বিজনেস চেম্বার যেটা আছে আমাদের একটা ইউএস বাংলাদেশ কাউন্সিল করা হয়েছে সেই কাউন্সিলের মিটিং হয়েছিল ওখানে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ওই আমেরিকান বড় বড় ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেছিলেন সেটা ফলো আপ হচ্ছে আমরা বলেছি কি এখানে ব্যবসায়ীদের ইন্টারেস্ট আছে তারা দেখাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য আসতে চাচ্ছে আমাদের আমরা রপ্তানিটা বাড়াতে চাই এই ট্রেড যেন আরও বাড়ে আমাদের দু দেশের মধ্যে আমরা এই ধরনের কথা বলেছি দ্যাট এটার জন্য আমাদেরকে আরও অনুকূল পরিবেশ আপনারা করে দেন সো দ্যাট আমাদের ট্রেড যেন বাড়ে এই ধরনের কথা বলছি না জিএসপি নিয়ে কোনো কথা হয় নাই হ্যাঁ খুব অনেক সন্তুষ্ট আছে আমরা খুবই ভালো ইট ইজ বিন খুবই সুন্দর ওনারাও সন্তুষ্ট আমরাও খুব সন্তুষ্ট হ্যাঁ ডেফিনেটলি 100% সেটা আমরা জানি না সেটা আমাদেরকে কিছু বলে নাই নির্বাচনের আগে তারা আসবে কিনা আমাদের যেটা আমরা যেটা সন্তুষ্টতা আছি যে ওনারা যে কথাটা বলেছেন কি আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই পিসফুল ইলেকশন চাই আমরা বলছি আমরাও ফ্রি ফেয়ার ইলেকশন চাই পিসফুল ইলেকশন চাই মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বারবার বলেছেন উনি প্রধানমন্ত্রী লেভেলে বলা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব উনি বারবার বলেছেন কি আমাদের গতকালও উনি বলেছেন দেন আমাদের নির্বাচনটা আপনার সুষ্ঠু হবে অবাধ হবে নিরপেক্ষ হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং এর বাইরে কোনো তাদের কোনো এর বাইরে কোনো কন্ডিশন নাই কোনো নতুন কন্ডিশনকে এটা করতে এটা অ্যাচিভ কর মানে এটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এই 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 করতে হবে তারা সেটা বলতেছে না না কোনো নতুন প্রস্তাব তারা দেয় নাই কোনো নতুন প্রস্তাব হ্যাঁ রোহিঙ্গার ইস্যুতে আলোচনা হয়েছে আমাদের তরফ থেকে আমরা যেটা ওনাদেরকে বলেছি যে এখন রোহিঙ্গাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বিশেষ করে আপনারা জানেন রোহিঙ্গাতে আপনারা দেখেছেন রোহিঙ্গা ইস্যুতে ইদানিং কিন্তু অনেক ভায়োলেন্স হচ্ছে লোকজন মারা গিয়েছে আপনার তারপর আমরা ওখানে ড্রাগ ট্র্যাফিকিং হচ্ছে ওদের নিজেদের মধ্যে গ্রুপিং হচ্ছে গ্রুপিংয়ের মধ্যে আবার মারামারি হচ্ছে তারপর আপনার পিপলস ট্র্যাফিকিং হচ্ছে তো আমরা ওনাদেরকে বারবার একটাই কথা কে ভাই
এদেরকে ফেরত কেমনে নিয়ে যাওয়া যায়, আপনারা বার্মার মানে মায়ানমার সাথে আপনারাও চেষ্টা করেন, আমরা এদেরকে ফেরত নিয়ে যেতে হবে। আমাদের পক্ষে এদেরকে এইভাবে রাখার জন্য আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আমি কিন্তু মনে করি এই সফরে এমন কোনো কিছুই নাই যার জন্য বাংলাদেশ আশান্বিত হবে, এমন কোনো মেসেজ পোটেনশিয়ালটা হচ্ছে দ্যাট আমার যেটা আমি বলছি পোটেনশিয়াল যেটা হচ্ছে ইজ দ্যাট যখনই দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়, কিছু ভুল বোঝাবুঝি তো নিশ্চয়ই আছে, যদি ভুল বোঝাবুঝি না থাকতো তাহলে আপনার স্যাংশন ভিসা পলিসি ভিসা নীতি যাই বলেন যেটা তারা করেছে তা একটা কিছু ভুল বোঝাবুঝি আছে। আমার কথাটা হলো দ্যাট আমি যেটা ওনাদেরকে বলেছি যে দ্যাট আমরা এটা স্বাগত জানাই যে আপনারা এসছেন, অ্যান্ড আমি বলছি বন্ধুদের মধ্যে সবসময় দুই বন্ধুর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হইতেই পারে, কিন্তু এই ভুল বোঝাবুঝিটাকে ঠিক করার পদ্ধতিটা হলো এঙ্গেজমেন্ট, আর একজন আরেকজনের সাথে কথা বলা, আমার পয়েন্ট অফ ভিউ বোঝার তাদের পয়েন্ট অফ ভিউ আমাদের বোঝা, এটা সম্ভব যদি আপনার এই এঙ্গেজমেন্ট হয়। তো আমরা ওদেরকে স্বাগত জানাইছি দ্যাট আপনারা এসছেন, আবার এসছেন এবং হাই লেভেলে এভরি টাইম তারা আসতেছে, একটা হায়ার লেভেলে প্রতিনিধিরা আসতেছেন এবং তাতে আমরা আমি মনে করি সেটাই হলো সবথেকে বড় যে জিনিসটা ভালো জিনিসটা যে তারা আমাদের সাথে এঙ্গেজ করতেছে, তারা আমাদের কাছে আসতেছেন, কথা বলতেছেন, আমাদের পয়েন্ট অফ ভিউ বুঝতে চাচ্ছেন। জি পার্টিসিপেটরি শব্দ ওনারা এখন ওইভাবে বলেন নাই, আমি যেটা বললাম ওনাদের যে শব্দটা হচ্ছে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন, দিস ইজ দেয়ার। কোন ব্যক্তি ইস্যুতে কি আলোচনা হয়েছে যদি মেনশন করি, ডক্টর ইউনুস ইস্যু? না, ডক্টর ইউনুসের কথা তোলা হয়নি একদম, কোনো ডক্টর ইউনুস গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক একদম কোনো ওনারাও তুলেন নাই আমরাও তুলি না, তত্ত্বাবধায়ক সরকার কোনো কথা নেই তারাও তুলে নেই আমরাও তুলি না। থ্যাংক ইউ স্যার। ওকে না, এই ধরনের কোনো কথাটা হয় নাই, আমরা কিন্তু ওনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন করব আর আমরা আশা করি সব দলগুলি অংশগ্রহণ করবে। না নিশ্চয়ই হবে, সেটা তো আমরা যেটা বললাম দ্যাট আপনার মেন ভুল বোঝাবুঝি ছিল আপনার র‍্যাব স্যাংশনটা, র‍্যাবের স্যাংশনের পরে তো আমরা একটা প্রসেস শুরু করে দিলাম, তারাও আমাদেরকে বললো কি ঠিক আছে এটা হয়েছে। আপনার মনে আছে যে গতবার যখন ডোনাল্ড লু এসেছিলেন তখন আপনাদের প্রেসে সোশ্যাল মিডিয়াতে অনেক স্পেকুলেশন ছিল কি এবার ডোনাল্ড লু এসে আরও নতুন স্যাংশন, নতুন র‍্যাব তারপর র‍্যাব ছাড়া র‍্যাবের বাইরে আরও অনেক স্যাংশন দেওয়া হবে, তো উনি তো এসে উল্টা র‍্যাবের প্রশংসা করলেন কে হ্যাঁ র‍্যাবের বিহেভিয়ারটা ইম্প্রুভ হয়েছে ভালো হয়েছে, তো ওটা সেটা দ্যাট ওয়াজ নট মানে সেটা সত্য ছিল না। এবারও একই জিনিস যে তাদের আমাদের যেটা আপনি যেটা বলছেন ভুল বোঝাবুঝিটাকে ঠিক করার জন্য আমরা বলছি কি আমরা এই যে কথা বলা হচ্ছে এই যে এক্সচেঞ্জ হচ্ছে এই যে যতবার যত হায়ার লেভেলে এক্সচেঞ্জ হয় সেটা আপনার খুবই মানে শুধু এই পার্টিকুলার ভুল বোঝাবুঝি না, ওনাদের পয়েন্ট অফ ভিউ আমাদের পয়েন্ট অফ ভিউ এক্সচেঞ্জ হয় কি আমরা যে সব কিছুতে একমত হব তা তো হবে না, আমার আমার ইন্টারেস্ট আমার আছে তার ইন্টারেস্ট তার আছে, একমত আমরা সবসময় সব পয়েন্টে কিন্তু হয় না, ডেফিনেটলি দূরত্ব কমেছে, দূরত্বটা অনেক কমেছে, এটা কমেছে এই কারণেই যে আমাদের মধ্যে এত এক্সচেঞ্জ হচ্ছেন, ওরা এসছেন ওনারা আবার এসছেন, আমরা গিয়েছি যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে গিয়েছি, যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের কোনো সিনিয়র লেভেল গভর্নমেন্ট অফিসারের সাথে দেখা হয়নি, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের তো প্রেসিডেন্ট সবাই ওটা জানেন আপনার ওয়ার্ল্ড ব্যাংকে কীভাবে IMF ম্যানেজিং ডাইরেক্টর যে
যে কারণে উনি গেছিলেন সেটা হয়েছিল। কিন্তু আমি ছিলাম, আমাদের ফরেন মিনিস্টারও গিয়েছিলেন, তার আগে ফরেন মিনিস্টার ওনাদের ফরেন মিনিস্টারের সাথে দেখা হয়েছে, আমি যখন গেলাম আমার ডেরিক শোলের সাথে দেখা হলো, হোজে ফার্নান্ডেসের সাথে দেখা হলো। তো এই যে যত ম্যাক্সিমাম আমরা যখন যাই ওদের সিনিয়র লেভেলের সাথে আমাদের দেখা হয়, ওনারা যখন এখানে আসেন আমাদের সিনিয়র লেভেলের সাথে দেখা হয়, তো অবভিয়াসলি এই যে এক্সচেঞ্জ হচ্ছে, যদি ভুল বোঝাবুঝির দূরত্বটা কমতো না, যদি এক জায়গায় থাকতো অথবা বাড়তো, তাহলে তো আপনার এরকম এক্সচেঞ্জ, এত দেখা করার, ওনারা আসার, আমাদের যাওয়ার, তাহলে তো হইতো না। এটা থেকেই তো প্রমাণ, ও এই কথাটি আমরা ওনাদেরকে বললাম এবং আমাদের ওনাদেরকে ধন্যবাদও জানিয়েছি, স্বাগতও জানিয়েছি, যে এই জিনিসটা, এই প্রক্রিয়াটা যেন আমরা চালু রাখি। তারাও চাচ্ছে কি হ্যাঁ এই প্রক্রিয়াটা যেন, তো তারা বলছে, আমি যাবার সময় আমাকে জিজ্ঞেস করলো কি তুমি আবার কবে ওয়াশিংটন ডিসি আসবা, আসলে আমাদেরকে বলো, তাদের সাথে দেখা করতে চাও, দেখার ব্যবস্থা করব। সব এইভাবেই আমাদের ডেফিনেটলি আপনার দূরত্বটা কমতে সমাজিকা নিয়ে বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে কথা হয়। সম্প্রতি একজন শ্রমিক নেতা না, তারা যেটা কথা বলেছে শ্রমিকদের, এই যে ঘটনাটা সম্বন্ধে আপনি বলতেছেন, তারা ওটা সম্বন্ধে নিশ্চয়ই জানতে চেয়েছেন। আমরা ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই, এখানে এটা আপনার দুই দলের মধ্যে ভুল, মানে যে কোনো কারণেই হোক, এটা দুই দল, দুই লেবার দলের মধ্যেই সমস্যাটা হয়েছিল। এখানে এরপরে আপনার আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার আছে আমরা নিয়েছি, লোকজন গ্রেফতারও করা হয়েছে, এখন তদন্ত চলতেছে এবং তদন্তের মাধ্যমে আমাদের যে ডিউ প্রসেস আছে, ডিউ প্রসেস অফ ল-র মাধ্যমে এটা সমাধান, এটা প্রসেস ফলো করা হবে। আমি লেবার কোশ্চেন একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটি হলো মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমরা আইএলওর সাথে এনগেজড, আইএলওতে রোডম্যাপ দেওয়া হয়েছে 2025 সাল পর্যন্ত আন্তর্জাতিক যে বিষয়গুলি আছে এটা পুরোপুরি শতভাগ আমরা স্যাটিসফাই করতে পারবো, কিন্তু এর মধ্যেও টাইম বাউন্ড কিছু অ্যাকশন প্ল্যান দেওয়া আছে আইএলওতে, সেটাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অব্যাহতভাবে শেয়ার করি, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে শেয়ার করি। গাজীপুরে সোয়েটার ফ্যাক্টরিতে একজন লেবার লিডারকে যাকে মারা হয়েছে, শহীদুল ইসলাম, তিনি কিন্তু শ্রীপুর উপজেলার একটা ওয়ার্ডের, একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার কি সেটা জানেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি সেটা জানেন? সাংবাদিক হিসাবে ইটস ভেরি আনফর্চুনেট, এটা সমকালে রিপোর্ট করা হয়েছে, কালের কণ্ঠে রিপোর্ট করা হয়েছে, টিভি মিডিয়া কেউ করেছে কিনা আমি জানি না। তিনি আওয়ামী লীগের একজন পদের নেতা, তো তাদেরকে কিন্তু বিএনপির কিছু লোকজন, বিএনপির শ্রমিক দলের লোকজন, তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর কাছে, বিধবার কাছে গিয়েছিল, টাকা দিয়ে অফার করা হয়েছে যে আপনার একটু বলেন যে উনি বিএনপি করতেন। এই যে ন্যাক্কারজনক কাজ যে বিএনপি করছে এটাও কিন্তু আমরা এদেরকে জানিয়েছি যখন তারা এই প্রসঙ্গটা তোলে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী মহোদয়ের সাথে যখন দেখা হয় তখন তারাই স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বলেছেন যে এই তিনজন যে মূল আক্রমণকারী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং নো ম্যাটার হোয়াট, তারা যদি আওয়ামী লীগেরও লোক হয়, আওয়ামী লীগের নেতা মারা গেছে বললাম এতক্ষণ, খুঁজে যদি পাওয়া যায় তার চেয়েও বড় আওয়ামী লীগ নেতা, প্রয়োজনে তাদেরও বিচার হবে। সো নাথিং টু ওয়ারি, কিন্তু দয়া করে এই সত্যটা আপনার একটু তুলে ধরার চেষ্টা করবেন। আর একটা ছোট ক্ল্যারিফিকেশন দেই, একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল এর আগে, ডোনাল্ড ভিজিট নিয়ে হাইপ ক্রিয়েট করা হয়েছে, এই ভিজিট নিয়ে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে যে তারা এসে বোধহয় আবার নতুন করে কিছু করবে, আমাদেরকে বোধ হয় চাপে ফেলবে, কোনায় ফেলবে, কিন্তু এটা তাদের নিয়মিত একটি সফরের অংশ, দিস ইজ নট এ স্পেশাল ভিজিট, তারা বাংলাদেশের নির্বাচনের এজেন্ডা নিয়ে শুধুমাত্র আসেননি। আপনি একটু দয়া করে খেয়াল করবেন, তারা একটি দেশ সফর করেছেন, তারপর বাংলাদেশে এসছেন, এবং এই দলটি দুটো ভাগ হয়ে কেউ কয়েকজন নেপালে যাবেন, কয়েকজন ফিরে যাবেন, এবং যারা এসেছেন তারা বাংলাদেশের সার্বিক মানবাধিকার ইস্যু, মানবাধিকার মানে শুধুমাত্র নির্বাচনকালীন সময় বা পুলিশের হাতে গ্রেফতারকৃত রাজনৈতিক নেতৃবৃন্দ নয়, মানুষের পানির অধিকার, নারীদের ক্ষমতায়ন, অনেক কিছু আছে। উজরা জায়া যিনি এসেছেন তার পোর্টফোলিওটা একটু দয়া করে দেখে নেবেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে তার সাবস্টেন্টিভ ডিসকাশন হয়েছে লম্বা সময় ধরে, বাকিগুলি হয়েছে মূলত সৌজন্য সাক্ষাৎ এবং কিছু স্পেসিফিক ইস্যুতে ক্ল্যারিফিকেশনের জন্য। তো অব্যাহতভাবে আমরা যে ওপেন বুক পলিসি, আমরা যে স্বতঃপ্রণোদিত হয়ে আমরা খোলামেলা যে আলোচনা করি, এটাকে তারা খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদেরকে রিটার্ন ভিজিটের আমন্ত্রণ জানিয়েছেন। এই সফরটি শুধুমাত্র নির্বাচন বা নির্বাচনকালীন কোনো কিছু হবে কি না
আমরা জানি যে অনেকেই অপেক্ষা করে আছেন যেন অ্যাবনর্মাল কিছু একটা ঘটবে, কিন্তু আবারও পুনর্ব্যক্ত করি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা থেকে তার ডিসক্রিপশন সেই সময়ের মন্ত্রিসভা বড় হবে আরও না আরও আরেকটু ছোটো হবে বা সকলকে নিয়ে হবে সেটা সেই সময়ের ব্যাপার, কিন্তু নির্বাচনের যে আইন বিধিমালা প্রণয়ন করা হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হবে। এবং এই সফরে তারা একটি শব্দ স্ট্রেস করেছেন পিসফুল, এবং আমরা মনে করি এই পিসফুল শব্দটি নিয়ে বিরোধী দল বিশেষ করে বিএনপি জামাতে চিন্তা করার বিষয় আছে, কারণ নির্বাচন সময়ের শান্তি বিঘ্নিত বাংলাদেশে অতীতে শুধুমাত্র বিএনপি জামাত দ্বারাই হয়েছে, সেটা রিপিটেডলি যেন না হয় সে ব্যাপারে সরকারও সজাগ আছে। আমরা ধন্যবাদ জানাই মার্কিন প্রশাসনকে এই শব্দটি নতুনভাবে যুক্ত করার জন্য। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।